لا اله الا الله لا اله الا الله لا اله الا الله مالنا رب سواه <applause> السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا قَلِيجَ القلب لانفظوا من حولك عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصائم في سبيل الله والصائم لا يفطر والقائم لا يفطر রাহুল ও মুসলিম সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের ওপর সাল্লাহ আলাইহাল্লাম সোচনাতে এরকমই মনে হচ্ছিল যে আজকের আলোচ্য বিষয় মরণ একদিন আসবেই এরপরেও আগে থেকেই মনে করছিলাম আমাদের পূর্বের আলোচক অতীব সম্মানিত মানুষের সুপরিচিত কণ্ঠস্বরের জ্ঞানীগণে বক্তা হাফেজ শামসুর রহমান আজাদি সাহেব তখনই মনে করেছিলাম আজকের সাথে আপনাদের আজকে আপনাদের সামনে আলোচনা হবে সদাচারণ ভালো আচরণ আচরণ কাকে বলে বদনাম গিবাদের সাথে সাথে অতীব গুরুত্বপূর্ণ একটি আলোচনা সদাচরণ এবাদতের জগতে যত এবাদত আছে নেকি হিসাবে সবচেয়ে ভারী এবাদত হল সদাচরণ নম্র আচরণ গিবাদ বদনাম বন্ধ করলেই ফিরে আসে সদাচারণ বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন করা হবে এ কথা আল্লাহ তালা বলেন এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তবে নেকি ওজন করা হবে না নেকি যে খাতাতে লিখা আছে পাপ যে খাতাতে লিখা আছে সেটা ওজন করা হবে কোনটা রসুল আলী ওসাল্লাম বলেন কলিমাতানে ফিল মিজানে খফিফা তানে এলা রাহমানে হাবি খফিফতানে আলাল লেসানে সাকিলাতানে ফিলমি জানে হাবিবাতানে এলার রাহমানে সোহান আল্লাহ বেহমদিহি সোহান আল্লাহ আজিম আবহরাই রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন দুইটি কালেমা শব্দ মুখে অতীব হালকা উচ্চারণে অতীব হালকা পাল্লাই অতীব ভারী রাহমানের কাছে অতীব প্রিয় তাহল শোভানন্্লাহ অব্যাকাম দেহি শোভানন্দ আহী আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করি তিনি মহান মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি অত্রহাদিসে বোঝা যায় যে কি ওজন হবে আবার বলি আবু হর রাজি আল্লাহ বলেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন কেলেমাতা নেই দুইটি শব্দ খাফিফাতানে তানে আলালে হালকা মুখে উচ্চারণে কম অতিব হালকা ফিল মিজানে দাঁড়ি পাল্লাই ভারী অতীব ভারী তাহলে এটা নেকি অতিব ভারী হাবিবাতানে এলা রাহমানে রাহমানের নিকট অতীব প্রিয় তা হল সুবাহান আল্লাহ অবহামদেহি সুবাহান আল্লাহ আজিম বোখারি মুসলিম এইখানে মনে হয় নেকি ওজন হবে এরই সাথে আর একটা কথা মাথায় বারবার ধাক্কা খাচ্ছে এই মুহূর্তেই এইটা বলেননি তারপর আমরা আলোচনায় আছি আমাদের আজকের আলোচনা আমরা ধরে নিয়েছি সদাচারণ সদাচারণের কথা বলতে গিয়ে বলেছি যে সদাচারণের নেকি দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী হজরও একটা নেকি আছে তবে ভালো আচরণের নেকির নেকি যত ভারী হজের নেকি তত ভারী নয় এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর শক্তিশালী এবাদত হলো দান শক্তিশালী এবাদত হিসাবে ক্ষমতাধর এবাদত হিসাবে পাওয়ারফুল এবাদত হিসাবে দানের উপর দিয়ে কোনো এবাদত নেই রসুল সাল্লি সাল্লাম বলেন দান ইন্না সাদকাতাতুত ফুল খাতিয়াতা নারা মাউনারা দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে ও পারে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন ইনসাদ কাতার শরীরের তথ্য গাজ আবার আপনাকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য খুব রাগ করে আছেন মরলেই শাস্তি আসবে দুনিয়া তো হতে পারে তো আপনি কিছু দান করেছেন তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা যাক

হাদিসে এইভাবে আছে পড়ে বলবে কে কেসা দিয়েই তো বক্তব্য চলে তাহলে আমার কি হাদিসের প্রয়োজন আছে না হলেই যেহেতু চলে ক্ষমতাধর এ বদত হলো দান আসাদকত কত পুরান দান হলো দলিল এই জমি আমার প্রমাণ এই যে এই আমার প্রমাণ এই যে যদিও এখন গাজি সাজি এক জমি দশ বার বিক্রি হবে মানে দাম বেশি জান্নাত আমি পাব প্রমাণ তার দলিল আমার কাছে আছে কি দাম নবী বলেছেন না তো পুরহান দান হল দলিল আমি জান্নাত পাবই নিশ্চিত পাব অবধারিত পাবো পাবই পাবো ইনশাআল্লাহ জান্নাত পাব না মানে আল্লাহ রসুল বলেছে না সাদকা পুরহান দান হল দলিল তবে এইভাবে বলিয়েন না টাকাটা একটু বলে দেন না একটু বলে দেন না পাঁচ হাজার টাকা দিয়েছে একটু বলে দেন না এটা করিয়েন না তার মানে তিন শ্রেণীর মানুষ দিয়ে যাহার নাম উদ্বোধন হবে তার এক শ্রেণী হলো দান কথা এবার উল্টে গেল সেটা হলো যারা লোক দেখিয়ে দান করে যেইটা বলছিলাম সেটা হলো যে পাওয়ারফুল এবাদত হলো দান এরপরেও দানের নেকি অত ভারী নয় সদাচরণের নেকি যত ভারী তারপরে কথা এখন যেটা বলছিলাম সেটা হলো এই যে আসলে ওজন হবে না এই কথাটা সূচনাতে এসেছে এই কথাটা বলে নিয়ে আমরা দেখাবো যে সবচেয়ে ভারী বা সদাচরণ কি জিনিস বা কিভাবে হয় বদনাম করলে ওটা থাকে কি থাকে না অত্রহাদিস বোঝা গেল বোখারি মুসলিমের হাদিস যে নেকি ওজন হবে আবু দারদারহু তালা বলেন রসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন ইন দা আসকালা শেইন ফিমি জানিল মুখমিন তেমা কলকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষের পুরুষ নারীর দাঁড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচারণ নম্র আচরণ সবচেয়ে ভারী ভারী হিসেবে যেহেতু ওজন হবে ওজন হবে পাপ থাকবে এক দিকে নেকি থাকবে এক দিকে। একদিকে মজেন হাভে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়া অমাদ রাখা মাহিয়া মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়ে কি আমি বলি নারুন হামিয়া তাহলে জ্বলন্ত উত্তপ্ত আগুন মানুষের পাপ এবং নেকির পালা ওজন হবে তো নে বুঝা গেল যে সবচেয়ে ভারী নেকি হল সদাচরণ নম্র আচরণ মানে নেকি দেওয়া হবে দাঁড়ি পাল্লাই এবার একটু বিচারের মাঠে সমস্ত মানুষের সামনে নব হাজির সাহেব ধনী মানুষ এরকম ব্যবস্থা করেছেন কেন ছোটখাটো যেখানে মানুষ ধরে না সব মানুষ দাঁড়িয়ে আছে কি ব্যাপার আপনারা যেমন মানুষ তেমন ব্যবস্থাপনা করবেন খুব বিশাল কারবার করে আমরা না হয় মানুষ যা একটা করি করি খড়ের উপরে বসতে দিই খড়ের উপরে বসতে দেবো আপনাকে সাতই মার্চের সাত তারিখে রাজশাহীতে খড় নিয়ে আসবো ইনশাল্লাহ খড়ের উপরে বসাবো বিচারের মাঠে সমস্ত মানুষের সামনে একটা লোককে নিয়ে আসা হবে রসুল সাল্লাম বলেন নিয়ে এসে তার পাপ এবং নেকির খাতাটা তার সামনে দেওয়া হবে তিসো সিজিল্লা নিরানব্বইটি খাতা কুল্লু সিজিল্লাহ প্রত্যেকটা খাতা চোখের পাওয়ার যত দূর যাবে তত বড় নিরানব্বইটা খাতা প্রত্যেকের জন্য এক একটা খাতা বড় চোখের পাওয়ার যত দূর যায় তত বড় তো তার সামনে নিয়ে আসার পরেই তো চোখ ছানা গড়া খাতা তার সামনে পেশ করার পরে আল্লাহ বলবেন তুমি কি পাপ চিনতে পারো তখন বলবে চিনতে পারছি তখন আল্লাহ বলবেন যে হাল ঝালামাকে কথা বাতি আমার লেখকেরা কি তোমার প্রতি অন্যায় করেছে তুমি কি মনে করো যে এটা আমার এমনি লিখে দিয়েছে কেরামান কাতিবেন দিটা নাম নয় কেরামান মানে হলো সম্মানিত লেখকগণ বাংলাদেশের লোকেরা বুঝেছে যে কেরামান একজন আর কাথেবিন একজন কারিমের বহু বচন বহুবচন বন কাথেবিন ওগুলো বহু বচন শব্দ আরবিতে সম্মানিত লেখকগণ তুমি কি মনে করো আমার সম্মানিত লেখকগণ অন্যায় লিখেছে জি না না আমি এটা বলি না লাই আর আমি এটা বলি না হাল লাখা অজুরন তাহলে কি তুমি কিছু আমাকে বলতে চাও তোমার কোনো আপত্তি আছে আমার কিছু কিছু বলতে চাও তখন বলছে লাই আর না আমি কিছু বলতে চাই না তখন আল্লাহ বলবেন হ্যাঁ তোমার একটা নেকি আমার কাছে আছে তারপরে একটা পোস্ট কার্ড একটা টিকিট একটা কার্ড বের করবেন আল্লাহ তাতে লিখা আছে লা ইলাহা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা আছে এখন আল্লাহ বলছেন যে তোমার প্রতি জুলুম করা হবে না এই দেখো তুমি দেখো তোমার এই পোস্ট কার্ডটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আর এই 99 খাতা ওজন করা হবে ফাউজি এফিক ফাতিন তারপর এটা এক পাল্লায় রেখে দাও আর নিরানব্বইটি টি খাতা এক পাল্লায় রেখে দেওয়া হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন নিরানব্বই টি পাল্লায় রাখা হয়েছে তারপরে এটা দেওয়া দেওয়া হয়েছে যেমন করে ওটা উপরে উঠে গেছে নিরানব্বই আর এটা নিচে হয়ে গেছে এটা তো নিচেই আছে দেওয়ার সাথে সাথে ছিটকে উঠে গেছে তারপরে রসুল সাল্লা সাল্লাম বললেন যে তোমার প্রতিপালক নাম এত ভারী যে সারা পৃথিবী এক পাল্লায় যদি দেওয়া হয় আর তোমার প্রতিপালক নামটা এক পাল্লায় থাকে তো সেটা ভারী হবে যার জন্য দোয়া করার আমি ইসমে আজম দিয়ে দোয়া করতে বলি ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক ইসমে আজম বলছে যে আল্লাহ আল্লাহ জাল্লে জালালো এটা নাকি ইসমে আজম এটা ইসমে আজম নয় বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম رجلن ইয়াকুল আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন একটা লোক দোয়া করছে আল্লাহর নবী সেটা শুনলেন শুনে বলছেন দা ইসমে বে ইসমে হ লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দুয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। আইলে সো এলাবেহ উতয়ে অধ্য এবেহী উঝেবা। আও আজাবা। ইসমে আজম এমন একটি দুয়া। এইটা দিয়ে যদি চাওয়া হয়। যা চাইবে তা দিয়ে দেওয়া হবে। এইটা দিয়ে যদি বলা হয়। যা বলবে সেটা মেনে নেওয়া হবে। লোকটি বলেছে আল্লাহমা ইননি আজ আলে ক বিয়ান্না কান্তাল্লাহ। আমি তোমার কাছে চাচ্ছি। এই জন্য যে তুমি আল্লাহ এই জন্যই তো আমি চাচ্ছি আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ আল্লাহ ছাড়া কোনো নেই তুমি নিরপেক্ষ মুখে তোমার কেউ সমকক্ষ নেই তিনি কউকে জন্ম দেননি কারো থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই এটা হলো ইসমে আজম لا إله إلا الله وحده لا شريك له الله الملك وال... لا إله اللهم إني اسألك بأنك انت الله لا إله إلا أنت الله هدو الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له إسمه اسمي الله اللهم إني اسالك بأنك أنت الله لا إله إلا أنت الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفون أحد اسمي أجمع আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআননাকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহুস সামাদুল্লাযী লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু এটা হলো ইসমে আজম আল্লাহর নবী বলছেন এই দোয়া দিয়ে যা বলা হবে তা মেনে নেওয়া হবে এই দোয়া দিয়ে যা চাওয়া হবে তা দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ এটা পড়েন তারপর দরুদ পড়বেন তারপর যা কিছু চাইবেন কিছুই যদি না বলতে পারেন তাহলে বলবেন যে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করে দাও এটা তো পারবেন এটাও যদি না পারেন তো বলেন আল্লাহ গাজীপুর পোড়া একটা জমি বাড়ির ব্যবস্থা করে দাও এখানে একটা বাড়ি করতে চাই এটা তো পারবেন এটাও যদি না হয় তাহলে বলেন এটা ভ্যানের ব্যবস্থা করে দিন যা প্রয়োজন আছে এই ছেলেরা তোমরা বলবে যে আমাকে আলবানি করে দিন এমন বখারি করে দিন তো রহমতের অভাব আছে খালি আলবানিকে আলবানি করতে আর কাউকে করতে পারেন না তো পারেনি তো তোমার চাইতে সমস্যা কোথায় তুমি চাও না কেন মুখ খান বন্ধ করে রাখো কেন দিন ওটা কোন স্বভাব বলতে থাকো দেখা যাক কি হয় বলতে তো বলছিলাম যে এখন যেটা দেখলাম তাতে বুঝলাম যে খাতা পাল্লাই দেওয়া হবে আর আগে যতক্ষণ বুঝলাম তাতে মনে হচ্ছিল যে নেকি দেওয়া হবে আচ্ছা আল্লাহ ভালো জানে আলোচনা এটাই যে নেকি দেওয়া হবে নেকি দাঁড়ি পাল্লায় দেওয়া হবে এটাই সঠিক আলোচনা সদাচরণ মহান আল্লাহ বলেন ফাবেমা রাহমাতি মিন আল্লাহ লিন্তালাহম ওলাউ কুমতা ফজান গালিজাল কালপলান ফজু মিন হাওলিক আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন মোহাম্মদ আপনার স্বভাবটা নরম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন অলৌকুন্তা ফাজান কালিজাল কাল আপনার স্বভাব যদি কঠোর হতো কর্কশ হতো লালফাজি না হলে তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত কেউ আপনার পাশে থাকতো না শুনুন জরুরি কথা মোহাম্মদ সাল্লাম শুনুন আপনার সাথে জরুরি কথা এক ফাফু আনহ আপনি মানুষকে মাফ করুন আপনি দাওয়াত দিতে গেলে মানুষ আপনাকে গালি দিবে এ কথাই ঠিক মানুষ আপনাকে কুকুর লাগিয়ে দিতে পারে ধর একটু কুকুর ধরে না কত বড় বধ তিনশো তো মানুষ আপনাকে অনেক কিছু বলতে পারে আপনি মাপ করুন শুধু তাই নয় আরো শুনুন অস্তাক লাহম আপনি তাদের জন্য ক্ষমা চান আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে তুমি তাদের ক্ষমা হুম ফিলাম কাজ করলে পরামর্শ করে করবেন আজম তা আল্লাহ আর যখন কাজের সিদ্ধান্ত নিবেন এটা করব তখন আল্লাহর ওপরে ভরসা করুন কেন ইন মতো মোতিন যারা ভরসা করে আল্লাহর উপরে আল্লাহ তাদেরকে ভালোবাসেন অত্র আয়াতে আল্লাহ তালা কয়েকটা কথা বলেছেন এক আপনার স্বভাব নরম দুই আপনার স্বভাব কঠোর কর্কশ হলে মানুষ চলে যেত তিন আপনি মানুষকে মাপ করুন চার আপনি মানুষের জন্য ক্ষমা চান কাজ পরামর্শ করে করুন ছয় কাজের সিদ্ধান্ত নিলে আমার উপরে ভরসা করুন সাত ভরসা করে যে আল্লাহকে ভালোবাসে অত্র আয়াতে নরম স্বভাবের কথা বলা হয়েছে যা সদাচারণ এইখানে একটা কথা মা বারবার মাথাতে ঘুরপাক খাচ্ছে এটা একটু বলি মাফ করুন মানুষকে মাফ করুন আপনারা দয়া করে যে যেখানে আছেন বিনীত অনুরোধ আমাকে দেখতে পান আর না পান দয়া করে এখন চলাচল করবেন না আপনার জন্য এসেছি করুন আমার কোনো নেই আমি শুধু আপনার জন্য এসেছি আর এতগুলো খরচ ব্যবস্থাপনা শুধু আপনার জন্যই আজকে যদি চলে যান বা এখন যদি চা পান করেন তাহলে একটু খারাপ লাগবে না এটি কি কাজ হলো নির্বাচন করে 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 কি একবারে বিবেচনা হারিয়ে গেছে বেবেচনা কি পেশাব পায়খানা হয়ে গেছে কথা বলছি আপনি এখন দোকানে বসে আড্ডা ফিরছেন কেন কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে আমি আপনার জন্য এসেছি আল্লাহ আপনার প্রতি দয়া করুক কিছুক্ষণ সময় আপনার বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। মর্মে আমাদের অনুরোধ রক্ষা করুন যে যেখানে আছেন দেখতে পানার না পান দয়া করে কান লাগিয়ে রাখেন জরুরি কথা আল্লাহ তালা বলেন ওয়াসারেউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আর ওয়া আসসামা তুবুল আরদ পৃথিবীর মানুষ দুড়ো 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 যেই দিকে ক্ষমা আছে তোমাদের প্রতিপালকের সেই দিকে যাও ছুটো ছুটো প্রতিপালকের ক্ষমার দিকে যাও মানুষ আল্লাহ বলছে না আর লোকে বলছে টাকা হ্যাঁ টাকার কথা প্রয়োজন আছে টাকা ইনকাম করতে হবে আমিও বলি যে স্বপ্নেও টাকা ইনকাম করে মানে ব্যবসা এমন ভাবে করেন যে টাকা দিয়ে যেন কিছু করা যায় আল্লাহর নবী বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে অনেক পথ কে কে দিবা তো উমা উমার বলছেন অর্ধেক দিলাম আজকে উমা আবাকে ঠকাবো আবাকের সিদ্ধিক তুলে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিল কিছু হবে না ভ্যান ভাড়া হবে না হয়তো ওর বরকত আছে উসমান যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেব তার নাম দান তিরিশ হাজার লোক ছিল পনেরো হাজার লোককে পনেরো হাজার ওট দিবেন যাতায়াত খরচ দিবেন তিন মাসের সবকিছু ব্যবস্থা দিবেন দেশের সরকারকে বললে সাহস করবে না তার নাম টাকা পয়সা টাকা পয়সা এভাবে ইনকাম করেন যদি টাকা পয়সা আমাকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর আর আপনাদের বাড়ির পাশে রূপগঞ্জের এক মাসের বেতন যদি আমাকে দিতে বলেন আর আমি যদি বাকি জীবন কাজ করি চাকরি করি মাদ্রাসায় এক মাসের বেতন হবে না এক মাসের বেতন লাগে বারো লক্ষ পনেরো হাজার আমাকে দিতে বলেন এটা হবে এটা গাজীপুরের লোক দিবে কিভাবে দিচ্ছে সেটা আমি জানি না তবে দিচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি টাকা ইনকাম করবেন টাকা থেকে পিছপা হওয়ার সুযোগ নেই ওরা ভুল পথে টাকা ব্যয় করছে আপনারা সঠিক পথে ব্যয় করবেন দুড় তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ছুটে যাও ছুটে যাও আর জান্নাতের দিকে ছুটে যাও যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান হয় আপনার বিছানাটা এত উঁচা আন্না হলে জান্নাতের বিল্ডিংগুলি এত উঁচা আন্না হলে জান্নাতের দরজাটা এরকম যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ জীবনের প্রশস্ততা এই কথা বলার পরে আল্লাহ যেটা বলছেন সেটা হলো কথা আল্লাহ তালা বলছেন ঐদ্যত নীলমু তাকিন এইটা আমি প্রস্তুত করেছি ভালো মানুষের জন্য ভালোকে এক الذين ينفقون في السرray والذرى والكاظمين الغيظ والعافين عن الناس যারা টাকা থাকলেও দান করে না থাকলেও দান করে টাকা থাকলে বেশি দান করে না থাকলে কম করে দান করে যারা তাদের জন্য এটা দুই থামাতে পারে যারা রাগ রাগকে দমন করতে পারে যে তার জন্য জান্নাত তিন করে মানুষকে যারা তাদের জন্য জান্নাত এই কথাটা বলার জন্য কথা ফিরিয়ে দিয়ে এসেছি আয়াতে আল্লাহ তালা বলছেন আমি জান্নাত রেডি করেছি প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য তিনটা কাজের ভিত্তিতে মানুষ পরহেজগার হতে পারে এক টাকা থাকলেও দান করে না থাকলেও দান করে এটাই এক নম্বরে এসেছে কথা প্রসঙ্গে একবার বলেছি সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী এবাদত কি দান দুই রাগকে থামাতে পারে দলীয় ক্ষমতা দেখায় না অর্থের ক্ষমতা দেখায় না এক জায়গাতে আল্লাহ নবী বলছেন ছয়টা জিনিস তুমি করো জান্নাতে আমি নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তুমি ছয়টা করো এক অসুয়ে যা হাত কথা বললে সত্য কথা বলো দুই অফ হয়ে যাও অদা করলে পূর্ণ হলে সময়ে দিয়ে দাও মসজিদের টাকা আছে তোমার কাছে প্রয়োজন দিয়ে দাও তুমি হেডমাস্টার তোমার কাছে ছাত্রদের টাকা আছে সময়ে দিয়ে দাও চার অহফজ ফরু যখন জেনা কর না পাঁচ কুফাই দিয়ে কম ক্ষমতা দেখায় না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার নত হও একটু নত হয়ে থাকো এই কি বলে রেছে রে পঞ্চাশ টাকা দিচ্ছ ওকে আগে সেটেলে চাপায় নজের ভাষা ওকে যেন কালকে না দেখি এরকম কোনো ক্ষমতা দেখাবেন না জান্নাত হবেই দলীয় ক্ষমতা দেখাবেন না দল সংগঠন করে অন্তরকে সংকীর্ণ করবেন না আর একজনকে খারাপ বাসিয়েন না হিসাব আপনাকে বলেছি কথার কথা বহুদিন দুইজন মেয়ে একসাথে জন্ম নিয়েছে যমজ অতীব সুন্দরী ভদ্র নম্র মাস্টার ডিগ্রি পাস মেয়ে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে তারা দুই বোন এখন আর কথা বলে না দুইজন স্বামী দুই দলের ওদের প্রতিক্রিয়া এদের ভিতরে এসেছে তাই তারা কথা বলে না দলীয় সংকীর্ণতা নিয়ে জান্নাত কিনা যাবে না মনটা খালি করেন কাউকে খারাপ বাসিয়েন না নত হও জান্নাত কিভাবে নিয়ে যাবে যেতে হবে সেটা আমার ব্যাপার হাত সংবরণশীল করে রাখো ক্ষমতা দেখায়ো না ছয় গুজ আবসারা অপর নারীকে দেখে চক্ষু নিচু বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার এক কথা বললে সত্য কথা বলো দুই অদা করলে পূর্ণ করো তিন আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও চার জেনা করো না পাঁচ ক্ষমতা দেখায় না ছয় অপর নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি জিম্মেদার শেষের কথাটি রাসুলাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারীকে দেখে নিচু করে যে জান্নাতে সে যাবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন যাবের বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। যাবের রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন তিনি বলছেন আল্লাহর নবী আমাকে বললেন তুমি মুখটা ফিরিয়ে নিবা বাড়িতে একটা বিশাল টিভি আছে না গোটা দেওয়াল নাচে দেখতে ভালো লাগে এটা কলিজা ঠান্ডা করে পড়ে জান্নাত জান্নাত কিনতে চায় আছে কলিজা ঠান্ডা করে বল হিসাব টিভিতে ওই মহিলার বক্তব্য খবর শুনতে পাবেন না টিভিতে ওই রং মাখানো পতিতালয়ের মহিলার মুখে যদি খবর শোনেন তাহলে এইভাবে বসে থাকতে ওর মুখের ওপরে চোখ রেখে খবর শুনছেন বুঝলাম না মানে কি লজ্জা কাজ করে না শোনেন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার পড়লেও হবে হজ করলেও হবে বরখা পড়লেও হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে আর ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান কম থাকলে আপনি পাপকে ঠেকাতে পারবেন না তাহাজ পড়লেও হবে না হজ করলেও হবে না বোরখা পড়লেও হবে না বলছিলাম যে রাগকে থামিয়ে রাখে ক্ষমতা দেখায় নাই আল্লাহ রসুল বলছেন লাইসা সাদিদ অবি সুরা ও সাদিদ আল্লাহ দিয়ে গাজারে আছাড় দিয়ে ফেলে দিতে পারে তার নাম শক্তিশালী নয় কেউ যদি কাউকে আছাড় দিয়ে ফেলে দেয় তাহলে সে শক্তিশালী কথা মোহাম্মদ সাল্লাম বলেননি তিনি বলেন আর সাদিদ আল্লাহ জি আমরা কোন সহিন্দাল গাজাবে রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সে হল শক্তিশালী বোখারি মুসলিম মানে আম গাছে যেমন ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢুকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম এতে সন্ধে আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষে ঢোকানো যাবে না তার নাম বোখারি মুসলিম আর আমি কখনো আমার কথা নিয়ে এই কথা বলিনি আমি ওই সময়ে বলেছি এই কথা যখন বলেছি বোখারি মুসলিম অন্য জায়গায় আমার কথা লাগিয়ে দিয়ে ভুল করবেন না দমিয়ে রাখেন বউকে মারবেন না রাস্তাঘাটে হেঁটে আপনার বউ বা আপনারই মেয়ে বা আপনার স্ত্রী আপনি একজন তো পুরুষ ক্ষমতা লাগে বউ লালন পালন করলে ক্ষমতা লাগে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা এক ওখানে গেলে মানে পিঠের চামড়া তুলে দেবো তার নাম তার নাম স্বামী ক্ষমতা লাগে রাসুল সাল্লাম বলছেন যে বউ পালন করলে চারটা জিনিস পাঁচটা 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 এক যেমানের তা যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা দুই মাক্তা তা যেমানের কাপড় পরো বউকে সেমানের পরাবা তিন তিনে বউকে কটু কথা বলবার না চার আল্লাহ তাজরে বলা আছে বইয়ের মুখের উপরে মারো না পাঁচ আল্লাহ তাতর কাইল্লা ফিল বাইতে বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না বাপের বাড়ি যেতে পাবে না চাচির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুপুর বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার যাওয়া তো বহু দূরের কথা কাফুরুস ঘের নিত স্বামীর বউ বাজারে ঘুরে কই আমাদের তো একদিনও যায় না তবু তো চলে আমরা তো আছি দুনিয়াতে বেঁচে আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আমাদের তো দীর্ঘ সময়ে দিন বাড়ি থেকে বের হয় প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তো পা মোজা ছাড়া চলে না হাত মোজা ছাড়া চলে না আপনার বাজার চলে কি করে কাপড় কি দেখাতে চাচ্ছেন আপনি ওইসব ধরা ইমান দিয়ে বিচারণার টিকা যাবে না ফালতু এসব বুদ্ধি বাদ দেন ওই সব লোক দেখানো কাজ দিয়ে বিচার মনে টিকা যাবে না বিচার হবেই যার জন্য পুরুষ হতে হবে জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না তার নাম ক্ষমতা যা উপার্জন করি সারাদিনে উপার্জন করি দশটা টাকা সাত টাকা খরচ করব তিন টাকা রেখে দেব ওই তিন টাকা ওই দিন খরচ করবো যেদিন কাজের বৃষ্টির কারণে কাজ হয়নি একদিনে যে সব টাকা খরচ করে সে বো আর আর লোকটা বোকা একদিনে সব টাকা খরচ করতে হয় না যা ইনকাম হয়েছে তার থেকে কিছু রেখে দিতে হবে আর একদিন আসবে যেদিন তিনটি কাজের বিনিময়ে জান্নাত রেডি করা আছে এক দান দুই রাগকে থামানো তিন মানুষকে মাফ করা মহান আল্লাহ বলেন জাদ এল হুম বিলাতি হে আহসান মোহাম্মদ সাল্লাম আপনি প্রতিউত্তর সুন্দরভাবে দিবেন মুখামুখি কথা ও যা বলেছে আপনারটা তার চেয়ে ভালো হতে হবে সুন্দর হতে হবে কখনো ক্ষমতা দেখিয়ে কথা বলবেন না তাহলে আপনাটা সুন্দর হবে না যা দিল হুম বিল্লাতি হে আহসান ও যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম বল মহান আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হে আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কা আনাহু ওয়ালিউন হামিম আপনি সুন্দর প্রতি উত্তর দেন তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে সেইটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে আমি খাকসার অতিব সাধারণ মানুষ আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি অন্তত আহলে হাদিস ভাইরা যারা বিভিন্ন দলের মধ্যে আছেন বলে আমরা মনে করছি সবাই এক জায়গায় এক মাঠে হয়ে সঠিক আকিদ আদর্শের কথা বলবে এইটা আমার ঐকান্তিক ইচ্ছে তারই ভিত্তিতে আমি যে কোনো ব্যক্তির ডাকে সাড়া দিব সেই দিন আমি বংশাল সুরিটলা মাঠে জোরালোভাবে বলেছি কেউ যদি আমার সাথে মুখামুখি বলতে চাই আমি তার জন্য মুখামুখি বলতে প্রস্তুত রয়েছি যে কোনো সময় সময়ে আপনি তো অনেক উঁচু সম্মানী মানুষ আপনি তো নভাজি ধনী মানুষ আমাকে যদি হিন্দু লোক ডাকে আমি সেখানে যাব যে কোনো মানুষ মানুষের আন্তরিকতার জন্য পরস্পরে ভালো আচরণের জন্য সদাচরণের জন্য যে কোনো মানুষ যে কোনো জায়গায় ডাকলে আমি প্রস্তুত রয়েছি আপনার হয় না কেন আপনার হয় না এ কথা আমি জানি আমি আপনাকে এখন পর্যন্ত তিন বছর দাওয়াত দিয়ে এসেছি আপনার আমি কোনো সাড়া পাইনি জানি না আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন কিসের ভিত্তি আপনার কি বা পয়সায় কি বা দয়া করে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যারা আপনারা বিভিন্ন ইসলামী আহলে হাদিস দলের সংগঠনের সাথে আছেন অনুরোধ জানাচ্ছি পরস্পরে নরম হন বন্ধুত্ব গড়বে জান্নাত সহজ হবে সদাচরণ বাড়বে সবাই সবা কি ডাকেন সবাই সবার কাছে যান সবাই সবার কাছে আসেন ভালো হবে মত হবে মানুষ দিয়ে দুনিয়া চলে ফেরস্তা দিয়ে নয় ভুলভ্রান্তি হতেই পারে কথার উনিশ বিশ হতেই পারে উমারের সাথে আবু আবুবাকারের মুখামুখি হচ্ছে কাজে আপনার সাথে হতেও পারে এর অর্থ এই নয় যে এইভাবে থেকে যেতে হবে আপনি সুন্দর প্রতি উত্তর দেন তাহলে তার মাঝে আর আপনার মাঝে যে দূরত্ব আছে সেটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে সদাচারণ নম্র আচরণ নওয়াজ ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলাম মাল অল ইসম আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কাকে বলে নেকি কাকে বলে এটা আমার জিজ্ঞাসা তখন আল্লাহর রসুল উত্তর দিচ্ছেন আল বীর হুসনুল খলক নেকি হলো ভালো আচরণ তখন তিনি বললেন না নেকি হলো তাহার জন্য তখন তিনি বললেন না নেকি হলো কোটি টাকা দান তখন তিনি বললেন না নেকি হলো হজ তখন তিনি বললেন না নেকি হলো রামাজানের শ্যাম রোজা তিনি বললেন নেকি হলো ভালো আচরণ কাকে আচরণ দেখাবো একজনের ব্যাপারে আর একজনের ভিতর খালি রাগে এরকম ফুলে আসে একজন যখন বিপদে পড়ছে তখন আর বলছে ঠিক আছে সম্মানিত দিনী ভাই বলেন সদাচরণ আবু হরারা রাজীয়াল্লাহু তালান বলেন রসুল সাল্লাল্লাহু আনি অসাল্লাম বললেন ইনফিল জান্নাত এলাঘোরা ইউরোজ জাহির অহমিন বাতে নাহাব বাতে নাহামিন জাহে রেহা জান্নাতে এলতো উন্নত মানের দামি দামি ঘর রয়েছে স্বচ্ছ পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় টক 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 করছে ঝক 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 করছে সাহাবিগম বলছেন লেমান হাজে এত দামি ঘর কে পাবে এত দামি ঘর কাদের জন্য কে পাবে এগুলি তখন আল্লা রসুল বলছেন লেমান আলানাল কালামা যার মুখের ভাষা নরম যার মুখের ভাষা নরম তার জন্য এই দামি জান্নাত সদাচরণ চালু হয় মুখ দিয়ে সদাচরণ বাস্তব দেখতে হলে মুখ দিয়েই দেখতে হবে তাছাড়া সম্ভব নয় তাই তো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওই সময়তে বললেন কোন সময় এদিকে এক মিনিট এই এক পাশ থেকে কোনো বাচ্চা যেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই সময়তে বললেন কোন সময় এদিকে এক মিনিট পাশ থেকে কোনো বাচ্চা যেন না উঠে ওর দিকে কেউ খেয়াল করলে আমার কথা বুঝতে পারবে না আবু মুসা আসারি রাজিয়াল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেভাবে কমাবে সামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে ইসর বালাত যেদিন মানুষের প্রতি জুলুম করা হবে যেদিন মানুষের জমি জায়গা লুটে নেওয়া হবে যেদিন মানুষকে অন্যায়ভাবে ভাবে জেল হাজতে দেওয়া হবে যেদিন মানুষকে নিঃস্ব মানুষকে ঘর ছেড়ে দেওয়া দিতে বাধ্য করা হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মানে যাতে কেউ অদা পূর্ণ করবে না অল আমানাত কারো আমানত রক্ষা হবে না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডিসি এডিসি মৌলানা মেম্বার আপনার হেড মৌলানা হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার আপনার জেল সুপার যে যেখানে দায়িত্ব পালন করবে সবাই টাকা পয়সা খালি লুটে নিবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে অখতালাফ আর মানুষ খালি মতবিরোধ করবে মরুব্বি একটা কথা বলেছে যুবক আর চিৎকার দে বলেছে হবে না আপনার কথা আপনার কথা মানি নেই শুধু খালি হবে মতবিরোধ তোমাদের কি হবে যুগের কি হবে তারপর মতবিরোধ দেখাচ্ছে না এইভাবে সমাসা বাকাবায় না সাবেহি তারপর ডান হাতের আঙ্গুল কিলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে তো দেখো এইটা যেমন একটার মধ্যে আর একটা ঢুকে গেল মানুষের মত মারামারি হয়েছে এভাবে ঢুকে যাবে সবাই কেউ কারো কথা মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন আবু মোসা আসারি রাজ বলছেন ফমাতা তা আমরি আমি কি করব পরিস্থিতি যদি এমনই হয় তা আমি কি করব বলেন তখন আল্লাহ রসুল বলছেন এক আলজেম লেসা মুখ বন্ধ করো হলো মুখের ভাষা নরম দামি তার এই সময়ে মুখ বন্ধ করো দুই আলজেম বাইতাক বাড়িতে থাকো তিন খুজমা তারেফ যেটা ভালো সেটা চার দামা তনকের যেটা খারাপ ছেড়ে দাও খোঁজ নাফসাক নিজেকে বাঁচাও অত্রক আমরা লামা জনগণকে ছেড়ে দাও তখন সাহাবি বলছেন আল্লাহর নবী আমি যদি বাড়িতে থাকি তব যদি কেউ এসে আমাকে মেরে যায় তাহলে আমি কি করব আপনি তো বললেন যে মুখ বন্ধ করো আচ্ছা ঠিক আছে বন্ধ করলাম আপনি বললেন যে বাড়িতে থাকো আচ্ছা ঠিক আছে বাড়িতে থাকলাম এর পরেও যদি কেউ দলীয় ক্ষমতা আমাকে ঘরে মেরে যায় তাহলে কি করবো তখন আল্লাহ রসুল বলছেন যে তখন তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে যাওয়া বলল তোকে আমি মারব তখন হাবিল বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারব না দেখছেন কিভাবে বিবরণ তার সাথে লড়বেন সাহাবি বলছেন যে আপনার এত কথা শুনলাম বাইরেও যাব না বুঝলাম কিন্তু দলীয় ক্ষমতাতে যদি আমাকে ঘরে এসে মারে তো আমি কি করব। বলছো তুমি তাহলে আদমের দুই ছেলের ভালটার মতো হয়েও আদমের দুই ছেলে কাবিল হাবিল কে বলছে তোকে মারবো তখন হাবিল বলছে আমাকে মারো মারো আমি তোমাকে মারবো না তো তোমাকে বাড়িতে মেরে যাক কয়দিন আর জীবন জীবন তো শেষই হলো দেখতে দেখতেই চল্লিশ এতাকার জামান যুগ ঘন ঘন হবে বোকারি মুসলিম যুগ ঘন ঘন হবে এই যে এই যে সেই দিন দুই হাজার তেরো ছিল আজ নাকি সতেরো আরে এই কালকে সতেরো ছিল আজকে নাকি আঠারো এখন নাকি উনিশ দেখতে দেখতে নেই দেখতে দেখতে নেই এ কথা মোহাম্মদ সাল্লাহ বলেন কাজেই এই ক্ষমতা দেখিয়ে কোনো লাভ নেই সম্মানিত دینی ভাই বোন মুখের ভাষা নরম জার সদা সদাচরণ তার জান্নাত তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাহিম মুআল্লাকাতুন বিল আরসে সদাচরণ নরম আচরণ আল্লাহর আরশের ধরে এই ভাবে ঝুলন্ত অবস্থায় আছে নম্র আচরণ অর্জন একটা রূপরেখা আছে নম্র আচরণ একটা রূপরেখা আছে ও আর্সকে ধরে এইভাবে ঝুলছে ঝুলে বলছে মান অসালাহী অসালাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে অমান কাতানি নেই যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে না যার সদাচরণ নেই তার আল্লাহ নেই আবহাওয়ার আর যে আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন আর রাহেম সোহনাতন মিনার রহমান সদাচরণ নম্র আচরণ রহমান থেকে নির্গত হয়েছে রহমান বলেন মান অসাল্লাহকে অসালত তো এই সদাচরণ শোনো এই সদাচরণ শোনো তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমন কথাকে কথা তো তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব বোখারি মুসলিম কোনদিন অধীনস্থ কাজের লোকের উপরে খেবে যেন তাকে গালি দিয়েন না আনাস বলছেন যে আমি রাসুলের বাড়িতে দশ বছর কাজ করেছি দশ বছর দশ বছরে আমাকে তিনি বলেন এক লেমান ফাল দা এটা করলে কেন লেমা ফল এটা বলল কেন এইভাবে আমাকে দশ বছরে কোনদিন বলেননি আর যখন ওই পুলিশ দারোগা ডিএইজিএসসি এদের কাছে যখন এক একটু কোনো কারণবশত বসেছি বা উনি এসে সাক্ষাৎ করে বলছেন তখন দেখি খালি ওদের মুখের ভাষা গালি ছাড়া কিছু নেই আপনার একটু ক্ষমতাতে আপনার কত গালি কত মুখের ভাষা কি দিয়ে জান্নাত কিনবেন আমি বুঝতে পারি না সদাচারণ নম্র আচরণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসাইক আলাল আরমেল কেউ যদি বিধবা মহিলার সাথে ভালো আচরণ করে তাকে দেখাশোনা করে ফকির মিসকিনকে খেতে দেয় ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করে তাহলে এই ভালো আচরণে এক কাজে তিন নেকি হবে এক কালমুজাহেদ ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয় বিধবা মহিলাকে দেখাশোনা করলে তত নেকি হয় দুই ওয়াসাইম লায়ফতর নিয়মিত সেম থাকলে রোজা থাকলে যত নেকি হয় অসহায় পুরুষ নারীকে দেখাশোনা করলে তত নেকি হয় তিন আলকায়ম লায়ফতর নিয়মিত তাহার যুদ্ধ পড়লে যত নেকি হয় অসহায় পুরুষ নারীকে দেখাশোনা করলে তত নেকি হয় এক কাজে তিন নেকি বোখারি মুসলিম সব ধারাবাহিকভাবে বোখারি মুসলিম এক কাজে তিন নেকি অসহায় মানুষের সাথে ভালো আচরণ করলে তিনটে নেকি হয় এক জেহাদের নেকি দুই নফল রোজা সিয়ামের নেকি তিন রাতে তাহাজ্জুদের নেকি সদাচারণ নম্র আচারণ আব্দুল আমরা আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরমান কুননা ফিকা ফালা আলাইকা মাফাতাকামিনা দুনিয়া চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার এক আমানাতিন আমানতের রক্ষা দুই সিদ্ক হাদিসিন সত্য কথা তিন হুস্ন খালি ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত তার ভালো আচরণ যার জান্নাত তার চার 79 বিতওয়াতিন বৈদরুজি বৈদরুজি যার জান্নাত তার আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুমিন এ যদবে হুসনে খলুকেহি দারাজাতাস সাইমাল কায়েম মানুষ তার ভালো দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে মানুষ তার ভালো আচরণ দিয়ে নিয়মিত রোজা নফল সিয়ামের নেকি অর্জন করতে পারে ভালো আচরণ আল্লাহ তালা বলেন অবদুল্লাওয়ালা তুশরে খুবই হিসায়া পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর এবাদত করো তার সাথে বিন্দুমাত্র শরিক করো না এই কথা বলার পরে আচরণ চলে আসলো দীর্ঘ সময় ধরে আল্লাহ আচরণের কথা বলবেন এদিকে দেখেন এক খেলে চেয়ে থাকবেন আমার দিকে উনিশ বিষ হয় না যেন পাখি যেন মনে করে যে আপনি পাথর এইভাবে চেয়ে থাকবেন এক সময় তো আলোচনা শেষ হবেই সারা রাতের তো আলোচনা নেই এখানে কাজে ধৈর্যের চ্যুতি ঘটাবেন না সম্মানিত তিনি ভাই বোন এই দিকে দেখেন অবদুল্লাহ হলো তুষরক অবিল এহসানা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো এবার আচরণের সিরিয়াল শুরু হলো পৃথিবীতে আমি সবচেয়ে ভালো আচরণ কার সাথে দেখাবো সে কে এক বাপ মা বাপ মায়ের সাথে ভালো আচরণ কিছুই যদি না পারেন তাহলে এইটুকু বলেন আমার প্রতিপালক তুমি দেখো বাল্য অবস্থায় যেভাবে আমাকে দেখেছিল আপনার যদি কিছুই মনে না থাকে তা আপনার মা দুধ খাইয়েছে এটা তো মনে আছে আপনার কি মনে হয় যে কোনোদিন পেশাব পায়খানা আপনার মা পরিষ্কার করেছে এটা আপনার মনে হয় মনে যদি না হয় তা আপনার ছেলে মেয়েকে দেখে তো মনে হয় অন্তত এইটুকু করেন পিতা মাতা উল্টা চলবে সময়ে এ কথাই ঠিক মনে হবে যে মাটির ওপরে সবচেয়ে এখন খারাপ মানুষ আমার মা দেখে তো তাই মনে হচ্ছে টাকা দিয়ে আসলাম আমার মায়ের জন্য কয়েকদিন পরে দেখি টাকাটা আমার মা আমার ছোট বোনের ছেলেকে দিয়ে দিয়েছে আর দেখি কটু কথা আমার মাই বলে আমার বউকে আমি একদিন বলছি তো আমার আমার মাও আছে মা আমি বলছি যে দিনের মধ্যে বউ মাকে অন্তত বিশ বার মা বলতে হবে খালেদা আম্মু ওই বিছানাটা ঠিক করো তো মা খালেদা আম্মু ওই থালা বাটিগুলো এক জায়গাতে করে রাখো সারা দিনে আপনি অন্তত বিশ থেকে তিরিশ বার মা বলেন তো তারপর দেখা যায় বৌমা কি করে তখন আমার মা বলছে যে তুই যেভাবে বলছিস তাতে বড় বেড়ে যাবে আমি যে আচ্ছা ঠিক আছে বাড়া তো পরে আগে একটু বৌমাকে মা বলেন না সবসময় তাকে ছোট চোখে দেখছেন কেন সবসময় তুই বউ বৌ গালি দেয় তো আপনি তো টিকে থাকতে পারছেন না বাপ মা অবিল ওয়ালিদাইনে এহসানা অবিদিল কুরবা সবচেয়ে নিকট আত্মীয় যে তার সাথে সদাচারণ সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে ভাই ভাই কিন্তু সংসারের সদস্য নয় কোনোদিন বলেও যা টাকা পয়সা ইনকাম করছেন সব ভাইয়ের নামে করা ঠিক হবে না হাতদরাজা একসাথে এভাবে উল্টা কথা যেন বলিয়েন না আমার ওই ভাই তার নামে জমি কিনি না নিজ নিজ উপার্জনের নিজ নিজ থাক সদস্য আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে চাপায় ভাই ভাই ঠাই ঠাই আপনি সহযোগিতা করেন সেটা ভিন্ন কথা পরিবার সবার ভিন্ন ভিন্ন এর সাথে সদাচরণ টিকে থাকা খুবই কঠিন আমাদের গ্রামে একবার ভাই ভাই গন্ডগোল লেগে ঢেঁকিটাকে কেটে ভাগ করে নিয়েছে বাপ মারা গেছে তখন ওই জমি জায়গা ভাগ করে নিবে বাড়িঘর তো সব কিছু ভাগ করছে তো বাড়িতে একটা ঢেঁকি ছিল ঢেঁকি বুঝেন ঢেঁকিটাকে কেটে ভাগ করে নিয়েছে তো এখন কি হবে এটা খড়ি তো এইটা হলো আচরণের পৃথিবীতে দ্বিতীয় স্থানের জায়গা সেটা হলো এইটা ভাইয়ের সাথে ভালো আচরণের জন্য প্রাণপণের চেষ্টা করতে হবে ভাবির কথা শুনে প্রতিবেশীর কথা শুনে ভাইয়ের সাথে দুর্বল হবেন না কখনো আগামী কাল সন্ধ্যা হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা ক্ষমা নিতে হবে আপনাকে জরুরিভাবে বলছি বড়ো ভাই আপনার সাথে যতই অন্যায় করুক করেছে করেছে আপনি ছোট হিসাবে তার কাছে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক আর আপনার স্ত্রীকে বলে দিন আজকে আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনার স্ত্রী যেন আপনার ভাবির হাত ধরে ক্ষমা নেই আপনার বড় ভাবি ভুল করেছে এ কথাই ঠিক কিন্তু সদাচরণ টিকে রাখার জন্য আপনার বউকে তার হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাও ঠিক পৃথিবীতে সদাচারণের দ্বিতীয় জায়গা হলো ভাই প্রথম জায়গাকে বাপমা তারপর সদাচরণের দ্বিতীয় জায়গা হচ্ছে ভাই বোন যাদের সাথে টিকে রাখা থাকা খুবই কঠিন কুরবা এতামা এতিমের সাথে সদাচরণ আমাদের দেশে এতিম কম সব পরিবারে আছে নেই আমরা যারা এতিম লালন পালন করি আমাদেরকে আল্লাহ দেখছেন তবে আমার প্রতিষ্ঠানে আশি বিরাশি পঁয়তাল্লিশ জন এতিম আছে অল্প কয়েকজনের খানা পানি পাওয়া যায় বাকি ছেলেদের সাথে থাকে আমি ওদেরকে এমনিতে রেখে দিয়েছি এই জন্য এই দিক দিয়ে যদি আল্লাহর দয়া বেশি হয়ে যায় এই আশায় এতিম এতিমের সাথে সদাচরণ একটু এক মিনিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা ওয়াকাফিল ইয়াতিম হাকাজা ফিল আমি আর এতিমকে দেখাশোনা করে যে সে জান্নাতে এইভাবে থাকবো ওয়াসারা আসারা বিশ্বা বাবা অলস্তা এই মধ্যমা এবং তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করলেন এই দেখো এই দেখো এই দেখো অফার রাখা হুমা দুইটার মাঝে একটু ফাঁকা রাখলেন আমি আর এতিমকে যে দেখাশোনা করে আমি আরো জান্নাতে এইভাবে থাকবো তবে একটু ফাঁকা রেখেছেন এই কথাটা পূর্ণ করি আর একটা দিয়ে রাসুল সালাম বলেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি দুইটা মেয়ের ভালোভাবে দেখাশোনা করে পড়াশোনা শিখিয়ে বিবাহ দিয়ে দেয় তাহলে সেই বাপ আর আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো তখনও তিনি এই আঙ্গুল দুটি দেখালেন কিন্তু আঙ্গুল দুটি জমা করে দিলেন তার মানে এতিমকে লালন পালন করে যে নেকি হবে বেটি লালন পালন করে বিবাহ দিলে তার চেয়ে বেশি নেকি হবে না বুঝাতে পারলাম না মনে হয় এতিমকে যে দেখাশোনা করবে তাকে নিয়ে আল্লাহর নবী জান্নাতে থাকবেন তখন একটু ফাঁকা বুঝতে পারেন না মনে হয় একটু ফাঁকা আর দুইটা মেয়ের লালন পালন তখন দেখাচ্ছেন এরকম করে জমা করে দিয়েছেন বোঝা যায় তো স্পষ্ট একটা লোক এসে আবহাওয়ার বলছেন যে সাক্ষ রাজুল্লা আলি সাল্লাম একটা লোক এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আমার অন্তরটা এত শক্ত এত কঠোর কাউকে আমি একটু কিছু দিতে পারি না যতবার টাকা কর্য চাই খালি বলি মাফ করো ভিক্ষে চাইলে বলি মাফ করো কর্য চাইলে দিতে চান না কেন টাকা থাকার পরে না বলেন কেন এক টাকা দান করলে দশ কি হবে আর এক টাকা দিলে আঠারো হবে বেশি কেন কি করেন দিলে ঠিক মতো পাওয়া যায় না এই জন্য সমাজের কর্জ উঠে গেছে তখন মানুষ ব্যাংকে গেছে লোকটার ছেলের হাত ভেঙে গেছে আপনাকে বারবার বলছে ভাই জানো আমাকে পাঁচটা হাজার টাকা দেন আমি ছেলে কিনে একটু মেডিকেলে যাই আপনি দিচ্ছেন না কেন কোন স্বভাব এটা জরুরি মানুষকে কর্জ দিতে শিখুন জরুরি সবাই বলছি কয়জন আপনার কাছে টাকা পায় হাত উঠিয়ে দেখলে ধরা পড়ে ঋণ অথচ টাকা ঠিক আছে ব্যাংকে আছে আপনি আমিও আছি যারা কর্য দেয় তার মধ্যে আমিও আছি ইনশাল্লাহ চিন্তা করবেন না আর বাড়ির নাম মেহমান খানা আমার মা বলে দিয়েছে বাড়ির নাম মেহমান খানা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে আসবে সে থাকবে খাবে দুই দিন থাক পাঁচ দিন থাক এক মাস থাক কোনো সমস্যা নেই আল্লাহ ভরসা ইনশাল আপনি পরীক্ষা করে দেখতে পারেন আমার মা রেখে দিয়েছে খাবে সুন একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমার অন্তটা খুব শক্ত কাউকে কিছু দিতে চায় না এইটা তার অভিযোগ তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আহিমসা রাস আলী এতিম ওয়াথ এম এল কালবো তুমি এতিমের মাথায় হাত বোলাও এভাবে হাতটা রাখো আর মিস্কিনকে খেতে দাও তোমার অন্তর নরম হয়ে যাবে তোমার অন্তর নরম হয়ে যাবে দুইটা কাজ করলে অন্তর নরম হয় ফকিরকে দিতে মন চাই সব সময়তে খালি সারাদিন বলছে মাফ করো সারাদিন বলতে মাপ সবাকেই যদি মাফ করো বললে তো দিবেন কাকে একুন স্বভাব স্বভাব কেন এমন স্বভাব কেন এরকম খারাপ মানুষ চাচ্ছে দিবেন দশ টাকা দিন পাঁচ টাকা দিন এক টাকা দিন বাড়ি থেকে বের হবেন টাকা নিয়ে বের হবেন দেওয়ার জন্যই টাকা ইনকাম করেছেন ব্যাঙ্কে রাখার জন্য শয়তানি করার জন্য আড্ডা পিটার জন্য জেনা করার জন্য দিন মোবাইল ব্যবহার করার জন্য ব্যাটা শরম হয় না তোমার লজ্জা হয় না মুরব্বী আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি এই নীতি ত্যাগ করুন ফকির মিসকিনকে দিতে সেগুন জরুরি কথা লোকটা অভিযোগ করছে আমার অন্তরটা খুব শক্ত কাউকে দিতে মন চায় না তখন আল্লাহ রসুল বলছেন দুইটা কাজ করো অন্তর নরম হয়ে যাবে মনে থাকবে কি এক কাজ এতিমের মাথায় হাত রাখতে হবে দুই ফকির মিসকিনকে খেতে দিতে হবে নরম হবে অন্তর এমনিতে দুই হাত খুলে যাবে ফকির মিসকিনকে দিতে মন চাইবে তখন মনটা যাবে রেখে যে কি করব যা আছে দিয়ে চলে যায় হওয়া উচিত শ্বাস বন্ধ হয়ে গেলে আপনার ছেলে আপনার জন্য করে করবে না আপনার বাপের জন্য আপনি করেন না আপনি অথচ আপনার বাপের কত ভালো ছেলে আর আপনার এটা তো দুনিয়ার বদ সতেন আপনারা তো দশ ভাই বোন আর ও তো আপনার ছেলে তো মতো দুইটা ভাই একটা কানা কচড়া দুনিয়ার বধ সয়তানি করে বেড়ে আপনি খালি আব্বু বলেন সদাচরণ আবদুল্লাহ আলা তুশরকবে শায়ে অবুল ওয়ালে দায়ন এহসানা অবিদুল কুরবা অল এতামা আলমা সাকিন এভারেস এস কে ফকির মিশকিন রাসূল শাহ সাল্লামকে জিজ্ঞাসা রেকাল আল্লাহ রসুল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কী এটা হলো জিজ্ঞাসা তখন আল্লাহ আসল বলছেন তুতি মুক্তহমাদ তাকরাউস সালাম আলামান আরাফতম আলাম অসহায় ফকির মিসকিনকে খেতে দিবা এটা তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ তারপরে যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা সাথে সদাচরণ জারির যার নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ নিকট প্রতিবেশী খুব কঠিন কাজ নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী আল্লাহ নবী বলেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক ভালো বৌ ই্তর দুই আল যারু সলে ভালো প্রতিবেশী তিন আলমার কাবুল হানি একটা ভালো গাড়ি নষ্ট হয় না চার আছে ঘর অন্তত জিনিস যার সুখময় জীবন তার একটা লোক বলছেন আল্লাহ আল্লা আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো এটা একটু বলেন তো আল্লাহ রসুল আমি যে খারাপ এটা আমি কি দিয়ে বুঝবো তখন আল্লাহ রসুল বলছেন আয় ছাই ঘুমাচ্ছ কেন তুমি ঘুমতে একটু পরে তোমার হবেই রেডি হও জায়গা পরিবর্তন করো একটু সরে আস আমি যে ভালো এটা আমি কি দিয়ে বুঝবো তখন আল্লাহ রসুল বলছেন এই যা স্বামী তামি জিরা নাকি না হাসান কাদা হাসানটা যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে তোমার প্রতিবেশী বলছে ভালো তখন তুমি ভালো ওই যে সময়タミンহ আসাতা ফকাসাতা আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ সদাচরণের চার নম্বরে আছে মনে হয় সদাচরণের চার নম্বর হক রাখে প্রতিবেশী আল্লাহর নবী আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো তোমার প্রতিবেশী যদি বলে ভালো তো ভালো তোমার প্রতিবেশী যদি বলে খারাপ তো খারাপ আমি যখন প্রথমে বাসা করি ওখানে রাজশাহীতে তখন আশেপাশের বাড়িতে খুব জোরে বাজনা বাজত তা আবদুল্লাহকে বলতো মাবু একটু বলো যে কম করতে বললো তখন বলতো যে আরো জোরে বাজাও এখন ঠিক হয়ে গেছে আর এখন আবার এমন প্রতিবেশী হয়ে গেছে দু একটা যে যদি বলেন ওখানে যে আব্দুল্লাব কেমন তো বলবো খারাপ মানুষ আছে কিনা কে জানে কি যে করলাম জীবনে আমি কিছু বুঝতে পারলাম না কিভাবে এমন হয়ে গেল আমার জীবনে কোনোদিন মনে পড়ে না যে আমি কারোর সাথে তর্ক বিতর্ক করেছি গালি দেওয়া তো বহু দূরের কথা আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না এমন কেন হলো আপনার মসজিদ আমি এসেছি আপনি একবারে মূর্খ পড়তে পারে না তাকে দিয়ে ক্ষুদা দিয়ে দিচ্ছেন আমি বসে আছি আপনি আমাকে বলতে পারেন না আপনার যে আমার উপরে কত রাগ আমি বুঝতে পারলাম না আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশ কাহিনী বলিনি আমি আপনার কি ক্ষতি করেছি তা বুঝতে পারি না আপনি আমাকে সাহস করে একটু বলতে পারবেন না যে আপনি দেন পারলাম না সদাচরণ সদাচরণ কোথায় হারালাম হারিয়ে গেল বুঝলাম না সাহাবি এসে বলছেন আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি দাম খারাপ করে বেশি বেশি সলা আদায় করে বেশি বেশি শিয়াম পালন করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় গায় রান্নাহা তুই যে জি রানা বেলিসা নেহা মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ রসুল বলছেন হিআফি নার ও জাহান্নামে যাবে নিকট প্রতিবেশী দূর প্রতিবেশি, তিন চার বাড়ি পরে যে আছে সে দূরের প্রতিবেশি। তার সাথে ভালো আচরণ করতে হবে প্রতিবেশী অ যার জনো বা যারই বিল জামবে ও সাহেব বিল জামবে চলার সাথী একসাথে চলছেন বা গাড়িতে উঠেছেন একটা লোক অটোতে আগে থেকে বসে আছে আপনি বসে আছেন একটা লোক উঠেছে তাড়াহুড়া করে উঠছলো ওর ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে আপনি চট করে বলছেন কপালে চোখটাই দেখতে পান না এ কোন স্বভাবে কথা বললেন কেন আপনি কেন বলবেন এই কথা ও কি মেরেছে আপনাকে জেনে শুনে ও খেয়াল করতে পারেনি ব্যাগটা আপনার গায়ে লেগে গেছে আপনার তো রাগ কেন আপনার রিক্সাওলার মতো আচরণ নোংরা আচরণ কেন রিক্সাওয়ালা রিক্সাটা আরেকজনের সাথে একটু লেগে গেছে এই যে গালি দিল একটা আর একটু পর আর একজনের সাথে লেগে গেছে এই যে গালি ওয়েও দিল মনে হচ্ছে সবাই পণ্ডিত আর সবাই একজন আর একজনকে গালি দেয় করে ভরে দিচ্ছে আপনার স্বভাবের এরকম কেন হবে রিক্সওয়ালার সাথে আপনার গন্ডগোল হয় কেন দুই টাকার জন্য সরম হয় না কেন শরম হয় না কেন রিক্সওয়ালার সাথে গন্ডগোল করেন কেন গাড়িতে উঠলেই প্যাসেঞ্জার সুপারভাইজারের সাথে কন্ট্রাক্টারের সাথে আপনার অত গন্ডগোল কেন দু টাকার জন্য পাঁচ টাকার জন্য ওকে আপনার সব টাকা লুটে দিবে ঢাকা শহরের নাম বলছেন একটা লোক ও রিক্সায় উঠলো আমি উঠলাম তা বললাম যে ভাই একটু চুক্তি করে উঠলেন না যে তখন বলছি যে নেমে ও ঢাকা যা টাকা চাইবে দিয়ে দেবো কি আমার সবই টাকা নিয়ে নিবে নাকি রিক্সাওয়ালার কত টাকা নেবে ওর কাছে হয়তো অনেক টাকা আছে তো কি সবই চাইবে চাইতে হলে একশো টাকা চাইতে পারে পাঁচশো টাকা চার মতো রিক্সাওয়ালাই নাই তো রিক্সাওয়ালার সাথে আপনার গন্ডগোল হচ্ছে কেন কোন সব এটা উপস্থিত যত দিনই ভাই বোন আছেন আপনাকে অনুরোধ জানাচ্ছি জীবনে কোন গাড়িতে উঠে রিক্সায় উঠে মানুষের সাথে গন্ডগোল করবেন না চেয়েছে বিশ টাকা আচ্ছা দশ টাকা হয় বেশি চেয়েছে কত ক্ষতি হতে পারে এখনই সিগারেট কিনতে যে কি যে সিগারেট কিনেন আর কার সাথে কি চা পান করে কি করছেন তার কোনো হিসাব নেই বন্ধু বান্ধব নিয়ে খেয়ে শেষ করছেন তার হিসেব নেই পথিকের সাথে চলমান সাথে ভালো আচরণ করতে হবে সিরিয়াল বলছেন আল্লাহ এরপরে এসেছেন পথিক পথিক বলছে যে বাড়ি আমার খালি দুশো টাকা আমার পকেটে ছিল নিয়ে নেছে। আমাকে একটু পথ খরচ দেন বলার সাথে সাথে আপনি খেপে গেলেন মিথ্যে কথা বলিস সর এখান থেকে আচ্ছা বুঝলাম যে মিথ্যে কথা বলছে অনেকেই কেউ তো সত্য হতে পারে জীবনে কোনোদিন কোনো পথিক টাকা ফিরিয়ে দিবেন না হাজারে নিরানব্বই যদি মৃত্যু হয় তবুও নিরানব্বই হাজার নিরানব্বই শো নিরানব্বই জনই যদি মিথ্যা হয় তবুও আপনি ফিরিয়ে দিবেন না চেয়েছে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে দিন কেন পথিক সত্য কথা বলতে পারে আমার কোনোদিন মনে পড়ে না যে ফিরিয়ে দিয়েছে কিছু বললে কিছু বলদি দি আচ্ছা যদি ঠগিয়ে থেকে আমাকে কাকে ঠকাবে মনটা আচ্ছা চলো সত্যি দুশো টাকা চেয়েছেন বিশ টাকায় দিলাম না হয় পঞ্চাশ টাকা দিলাম আমি আপনাকে বুঝাতে পারিনি সদাচরণ আল্লাহ এইভাবে সিরিয়াল বলছেন এক বাপ মা দুই ভাই তিন এতিন চার ফকির মিসকিন পাঁচ নিকট প্রতিবেশী ছয় দূর প্রতিবেশী সাত চলার সাথী সফরে চলার সাথী রাস্তায় চলার সাথী আট পথিক এভাবে সিরিয়াল সদাচারণের জন্য আল্লাহ তালা বলেন সদাচারণ সদাচারণের নেকি সবচেয়ে ভারী সম্মানিত তিনি ভাই বোন বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে ওজনের সময় সবচেয়ে ভারী নেকি হবে সদাচারণ মুখ বন্ধ করেন মুখ ব্যবহার করবেন না তিনটি জিনিস করলে বিচারের মাঠে জান্নাত হবে এক মুখ বন্ধ রাখবেন দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না তিন পাপের জন্য কাঁদবেন কান্নাকাটি করবেন জান্নাত হবে সম্মানিত দিনই ভাই বোন রাত কত হলো তা আমার অবগতিতে নেই এখান থেকে এখান থেকে রাজশাহী যেতে হবে রাজশাহী গিয়ে ক্লাস ধরতে হবে এই পরিকল্পনায় আছি এই মর্মে আমি আপনাদেরকে সদাচরণের আলোচনায় এ চলেক। আমি তো কথা শেষ করিনি সদাচরণের আলোচনায় আমি আপনাকে সবচেয়ে যেটা গুরুত্ব সহকারে দেখার জন্য বলেছি প্রত্যেকটা কোনো কোনো না দলের সাথে সম্পৃক্ত খুবই কম অল্প মানুষ দলের সাথে সম্পৃক্ত হয়ে পকাল হারায়েন না দলের সাথে সম্পৃক্ত থাকলে কাউ ফটো চোখে দেখিয়েন না কাউকে তুচ্ছ মনে করিয়েন না রসুল সাল্লাম বলছেন যে মানুষ যদি একটু নত হয় তাহলে আল্লাহ তার মানকে বাড়িয়ে দেন যত নত হবেন ভুলের স্বীকৃতি দিবেন তত মান বেড়ে যাবে মান কমবে না প্রত্যেক যত অপরিস্তরের আছে তাদেরকে সম্মান করবেন এই কথা রাসুল সাল্লাম বলেন আপনাকে আমি একটা দেখাই নীতি বড়কেই সম্মান করতে হয় কিন্তু শরীয়তের নীতিতে না কুলালে পারা যায় না একদা আল রাসুল বোখারি মুসলিমের হাদিস গিলাসে পানি নিয়েছেন পান করার পরে গিলাসে পানি আছে দিয়ে দিবেন। তো ডান হাতে ডান দিকে ছোট ছোট বাচ্চারা আছে বাম দিকে সিদ্দিক ওমার এনারা আছেন তখন আল্লাহ নবী ছোট ছোট বাচ্চাগুলিকে বলছেন তোমরা একটু আমাকে অনুমতি দাও না আমি গিলাসটা বড়দের দি তার মানে উনি বড়কে সম্মান করতে চাইলেন তখন ছোট ছোট বাচ্চা লিখে বলছেন না 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 আপনার পানি নেওয়ার ব্যাপারে আমরা কাউকে প্রাধান্য দেব না আপনার কাছ থেকে পানি আমরাই নিব তখন আল্লাহ রসোল বলেন আচ্ছা ঠিক আছে নেও নেও এইখানে আর একটা জিনিস আপনাকে দেখাতে চেয়েছি ধর্মের নিকটে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেই জিম্মি নিজে থেকে তিনি কিছু করতে পারেন না ছোট ছোট বাচ্চাগুলির কাছে অনুমতি চাচ্ছেন তোমরা একটা আমাকে একটু অনুমতি দাও না গিলাসটা আমি একটু বড়দের দিয়ে দিই কিন্তু ছোট ছেলেরা অনুমতি দিল না তখন আল্লাহ রসোল নিজে থেকে দিতে পারলেন না অথচ বাম দিকে অবাকার সিদ্দিক আছেন উমার বলছেন সব সম্মানি বড় বড় সাহাবিরা আছেন কিন্তু অনুমতি না পাওয়ার কারণে তাদেরকে দিলেন দিতে পারলেন না দেখেন মল্যায়ন বোধ আগে যেমন মানুষ মুরব্বিকে মানত মুরব্বির উপর কথা বলতো না ওই হিসেব ঠিকই আছে সব কথা এখন মুখামুখি হবে মুরব্বি একটা কথা বলেছেন আপনি মুখের উপরে চট করে বলছেন এটা হবে না তার মানে এই দলীয় প্রবণতা মানুষের ভিতরে চালচলন চরিত্র বলে কোনো জিনিস রাখেনি সবকে ভিতর থেকে বের করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন লাইসা আল ওয়াসল মুকাফি ওলা আল ওয়াসালা গাত কোতি আরহামু ওয়া ও আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসব এর নাম ভালোবাসা নয় ও আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসব তার নাম ভালোবাসা নয় ও যতবার ভালোবাসা কেটে দিবে ততবার আপনি জড়ার জন্য চেষ্টা চালাবেন তাহলে আপনি ভালো মানুষ আপনার ভিতরে সদাচারণ আছে ও যত চেষ্টা করবে আপনি তত জড়ানোর যত কেটে দেওয়ার চেষ্টা করবে তত আপনি জড়ানোর চেষ্টা করবেন বলছেন সিলমান তুমি জড়াও ও কাটে তুমি জড়াও সম্মানিত দিনী ভাই বোন সবাই ভালোবাসা পরস্পরে সদাচরণের জন্য প্রাণপণে চেষ্টা করবেন রাসুল সোরাসল বলছেন আল্লাহে লাহে খোলক জাননা আল্লাহ কসম জান্নাতে যাবে না আল্লাহ কসম জান্নাতে যাবে না আল্লাহ কসম জান্নাতে যাবে না তো সাহাবিগম বলছেন কে আল্লাহর নবী জান্নাতে যাবে না বলে যে প্রতিবেশীকে মুখে এবং হাতে কষ্ট দেইছে। ও একটা কথা মনে পড়েছে চট করে খেয়ালে ছিল না আউয়াল খ্যাসমাই নেই আমাল কে আমার জারানে প্রথম বিচার হবে বিচার মাঠে দুই প্রতিবেশীর নেনেবার বিচার মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশী আব্দুর রাজাক সাহেব থামেন 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 আপনি একদিন বক্তব্যে বলেছেন সর্বপ্রথম বিচার হবে সলাতের নামাজের কতদিন আপনার বক্তব্য শুনেছি সব মুখস্থই আছে তা আপনি তো বলেছেন প্রথম বিচার হবে কিসের সলাতের আজকে যে বলছেন দুই প্রতিবেশী জি প্রথম বিচার হবে সলাতের ওটা আল্লাহর হক সলাত কার আল্লাহর প্রথম দুই প্রতিবেশী বিচার হবে এটা মানুষের হক এটা মানুষের হকে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর আর আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের। লাইসাল মোভমেন্ট আল্লাহ যে ওই ব্যক্তি মোমেন্ট নয় যে প্রতি তৃপ্তি সহকারে খায় প্রতিবেশী ক্ষোধা থাকে কোদার্থ থাকে প্রতিবেশীর খবর নিতে না ও মুমিন নয় প্রতিবেশীর সাথে চলার ব্যাপারে খুব সাবধান থাকবেন খুব সাবধান যতবারই বলুক মুখটা বন্ধ রাখবেন যত গালি দেখবে ভিতরটা খালি ফুঁপে উঠছে আর শয়তান বলছে একটু বলো না একটু বলো না রে থেমে আছে কারণ একটু বললে তোমার গাওটা ঠান্ডা হবে আর একেবারে গ্রামে বস্তিতে যার বাড়ি দেখবেন মহিলারা যখন ঝগড়া লেগেছে যে যত অশ্লীল কথা বলতে পারে সে তত ভালো সে তত জয় অশ্লীল কথা বলতে পারলে জয় খুব সাবধান থাকবেন প্রতিবেশীর ব্যাপারে খুব সাবধান থাকবেন সম্মানিত দিনী ভাই আমার পক্ষ থেকে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনার শেষ অংশে এসে বলছি অবশ্যই মার্চের সাত আট আসেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া সেখানে আপনাদের সুপরিচিত আলোচক ডক্টর মুসলেহুদ্দিন ডক্টর লোকমান ডক্টর জাকারিয়া আউ মোহাম্মদ জাকারিয়া ডক্টর মঞ্জুর ডক্টর সাইফুল্লাহ ডক্টর এমাম হোসেন ডক্টর মুজফর বিন মহসেন ডক্টর এমাম উদ্দিন শেখ জাহান বিন সালাম শেখ নুর মাদানি শেখ কাজী ইব্রাহিম আমিও খাকসার আপনাদের সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লা আমি ঘাটতি করব না সকল দিনই ভাই বোনকে সাত তারিখে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিষয়ভিত্তিক আলোচনা হবে কেউ কোনো মন্তব্যতে যাবে না ইনশাল্লাহ কারও কোনো দুর্বলতা নিয়ে আলোচনা হবে না ইনশাল্লাহ আর আমি খাকসার আমি আর কি করতে পারি ভাঙাচোরা কিছু কলমে খিদমাত করার চেষ্টা করি বিদ্যা ভাষা না জানলেও একজনকে আমি প্রথমে দুয়ার বইটা দেখতে দিয়েছিলাম তখন এক বছর পরে বইটা আমাকে ফিরিয়ে দিয়েছিল তাই আমি বলেছিলাম যে চাঁপাই নবমজের ভাষাতে বই লিখব বুঝতে পারলেই হলো চাঁপাই নবজের ভাষাতে বই লিখবো তখন উনি হেসে উঠেছিলেন এগুলো সব চাঁপাই নবমজের ভাষাতে বই লিখা আছে আমি তার ভাষা জানি না পড়াশোনা করিনি আমরা কোনোদিন একসন্ধে স্কুলে পড়িনি তো তৌজল কোরআন আর আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি এটাও দেখেন অন্য বইগুলি সহ আর একটু দোয়া করবেন জামিয়া সালাফের জন্য এখন দুই প্রতিষ্ঠানে প্রায় আড়াই হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় আড়াই হাজার আমার জীবনে বড় সাধ অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব যেখানে ছেলেমেয়েরা বাংলায় ইংরেজি আরবে অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় ইনশাল্লাহ তার প্রতীক্ষমান রয়েছে বিশেষভাবে মাসিকালীতে সম্পত্রিকা বাংলায় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে সবাই পড়বেন বইগুলি সংগ্রহ করুন আসন জামিয়া সালাফিকে মূল্যায়ন করুন দোয়া করেন আল্লাহ যেন জামিয়া সালাফেকে কবুল করে এ বলে আমি আমার কথা এখানে শেষ করছি সুভান আকাল্লাম আবেহামদেকা আর সদল্লাহিলাহিলাম তাস্তাবের কত বলে আসসালাম ইল্লাম ইল্লাম